পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয় বুধবার সকাল ৮টায় আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে। গত ২১ আগস্ট এই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ১০,০০৬ জন। ভোটে হার ছিল ৮২.৬৪%। ভোট দিয়েছিলেন ৮,৪৫৭ জন। নির্বাচন শেষ হবার পর ১৪টি বুথের ইভিএম মহকুমা শাসকের কার্যালয়ে স্ট্রং রুমে রাখা হয়েছিল। এদিন ৪টি দলের এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। সপ্তম অর্থাৎ শেষ রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় ৬,৬৮৩টি ভোট পান। সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল ১২০৬টি, বিজেপি প্রার্থী প্রদীপ চক্রবর্তী ৪৮৫টি এবং কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় ৮৩টি ভোট পান। এই আসনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির মেখে মিষ্টি মুখ করে উচ্ছ্বাসে মেতে ওঠেন। একটাই, মানুষ যেভাবে উন্নয়নের উপর ভরসা রেখেছে, মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, এই জয় ওনাদের জয়, মা মাটি মানুষের জয়। মানুষ উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে থাকবে। আপনার ভোটে দেখা গেল যে সিপিএম দ্বিতীয় স্থানে, বিজেপি তৃতীয়, কি বলবেন? কারণ তাদের পায়ের তলায় মাটি নেই, তারা কখনো মানুষের সাথে নেই, মানুষের পাশে নেই, তারা সব শুধুমাত্র নির্বাচনের টাইমটাতে থাকে। আর তৃণমূল কংগ্রেস, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা কিন্তু সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। বিজেপি আর তৃতীয় যেভাবে জয় পেলেন, মানে এত ভোটের ব্যবধানে, কি বলবেন জামুড়িয়ার মানুষ? জামুড়িয়া মানে মানুষকে অনেক অনেক ধন্যবাদ, যে আস্থা, যে ভরসা রেখে ভোট দিয়েছেন, নেত্রীকে ভোট দিয়েছেন। আমরা ঠিক আস্থাটা রাখবো আপনাদের। সেই জন্য এটা আগে থেকে ঠিক ছিল যে বিধান উপাধ্যায় ভালো ভাবে জয় লাভ করবে। দেখুন, এটা বিরোধীরা, বিরোধীদের কাছে আজকে মানুষ নাই, তারা পোলিং এজেন্ট পাচ্ছে না, তারা কন্টিং এজেন্ট পাচ্ছে না, সেই জন্য আজকে এটাই বলছে যে আমাদের, আপনারা তো দেখলেন ভোটের দিন যে জেকে নগরে জিটি রোডের উপরে হাইওয়েতে যে বিজেপি একটা দল ভিড় করে রেখেছিল, তা সেখানে জামুড়িয়া বা ৬ নম্বর ওয়ার্ডে কোনো লোক নেই, বাইরের দিকে লোককে নিয়ে হাঙ্গামা করছিল, তাদের পাশে আজকে মানুষ নাই, তারা এই জন্য বলছে যে ভোট লোট হয়েছে হয়েছে, তোর কাছে তো লোকই নেই যারা ভোটে বুথে বসবে। দিদির উন্নয়নের জয়, বিধান উপাধ্যায় যেভাবে আমাদের বারাবণীকে সাজিয়েছে, মানুষের আশা আছে বিধান নিশ্চয়ই কর্পোরেশনটাকে পুরো সাজিয়ে দেবে, এই আশায় মানুষ কিন্তু উৎসবের মেজাজে ভোট দিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।